স্যার আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেনাবাহিনী সৈনিক হতে চান কি কারণে? আমি সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাই, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। সেনাবাহিনীতে যোগ দিলে আমি দেশসেবার প্রত্যক্ষ সুযোগ লাভ করব। শুধু তাই নয়, সেনাবাহিনীতে যোগ দিলে আমি হতে পারবো আর্থিকভাবে স্বচ্ছ এবং লাভ করবো তাড়াতাড়ি প্রতিষ্ঠা। সেনাবাহিনীতে রয়েছে নিয়ম অনুবর্তিতা, চ্যালেঞ্জিং হিরোইক, যা আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি। উল্লেখিত বিষয়গুলো ছাড়াও আরও রয়েছে সম্মান ও গৌরব, কর্তৃত্বপূর্ণ ও বর্ণাঢ্য জীবনের সুযোগ, সরকারি কোয়ার্টারে থাকার সুযোগ, জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ, সামরিক হাসপাতালে নিজ সন্তানের চিকিৎসার সুযোগ, চাকরি শেষে পেনশন পাওয়ার সুযোগ। তো বিষয়গুলোর কারণেই আমি সেনাবাহিনীতে যোগদান করতে চাই। গুড। সেনাবাহিনীর সৈনিক, সৈনিকের ইংলিশ কি জানো? জি স্যার। কি সৈনিককে ইংলিশে কি বলা হয়? সোলজার। সোলজার। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নাম কি? জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্যার। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সময় আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশাত্মবোধে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? কাছে বিশিষ্ট। কাছে বিশিষ্ট একে দুইটা তরোয়াল। কাছে বিশিষ্ট তরোয়াল এর উপর সাতবার। কাছে বিশিষ্ট তো তরোয়াল থাকে, পরিবারের পিতা মাতা, ভাই বোন, মোট ছয়জন আছে। ছয়জন সদস্য। তুমি কততম? আমি সবাই ছোট, আমি চতুর্থ। চতুর্থতম। ঠিক আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।